আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই ইমা। আজ আপনার সাথে শেয়ার করব এই ছোট্ট একটি স্ট্রবেরি। আপনারা এটাকে চাবির ইয়াররিং হিসেবে ইউজ করতে পারেন। এটা বানাতে খুব সামান্য কিছু পরিমাণ পুঁতি লেগেছে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করতে হয়। সেজন্য আমি প্রথমেই নিয়েছি এখানে লাল, সবুজ পৃথিবী পুঁতি আর দুইটা আনারস পাতা। এখন আমি এখানে নিয়েছি রক সুতা, এখানে বেশি না, মাত্র দুই হাত রক সুতা নিয়েছি। এখন আমি এই রক সুতার মধ্যে চারটি লাল কালার পুঁতি ভরব। এখন আরও একটি পুঁতি নিয়ে চারটি পুঁতি নিলাম। চার নম্বর যে পুঁতিটি আছে সেটা এভাবে ঘর ক্রস করে দিয়ে একটি চারে ফুল করে নিলাম। এইবার দুটি রক সুতার মধ্যে আমি একটি একটি করে লাল কালার পুঁতি ভরে নেব আর একটি লাল কালার পুঁতি ভরে নিয়ে এভাবে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি চারের ফুল করব। এখানে আমি টোটাল দুইটি চারের ফুল করে নিয়েছি। এবার আমি তিন নাম্বার চারের ফুলটা করব। সেজন্য আমি ডান হাতের রক সুতার মধ্যে একটি লাল আর বাম হাতের রক সুতার মধ্যে একটি সবুজ কালার পুঁতি ভরলাম আর একটি সবুজ কালার পুঁতি নিয়ে এভাবে করে ঘর ক্রস করে দিলাম। তিনটি চারে ফুল করা হয়ে গেছে। এইবার চার নাম্বার চারে ফুল করার পালা। সেই জন্য বাম হাতের রক সুতার মধ্যে একটি সবুজ আর ডান হাতের রক সুতার মধ্যে একটি লাল কালার পুঁতি ভরে নেব। দুটি রক সুতার মধ্যে আমি পুঁতি ভরে নিয়েছি। এইবার এই যে পুঁতিটি আছে এই পুঁতিটার মধ্যে আমি লাল ডান হাতের পুঁতিটা রক সুতাটা এভাবে ঝুঁকিয়ে নিলাম। এরপর এভাবে আমি গেট দিয়ে দিচ্ছি। এখানে রাউন্ড একটি সার্কেল তৈরি করে নিলাম। সার্কেলটা তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন এখানে সবুজ কালার পুঁতি আছে তিনটি। এখানে আমি রক সুতা একটা ঘুরিয়ে এভাবে নিয়ে আসছি, আরেকটি রক সুতা ঘুরিয়ে আমি নিচের দিকে নিয়ে যাব যেখানে আরও তিনটি লালের ফুল আছে। এই যে দেখুন একটি তিনটি লালের ফুল হয়েছে। এখানে আমি একটি পুঁতি ভরব, তারপরে এভাবে আরও একটি পুঁতির মধ্যে রক সুতা ঢুকিয়ে দেব। হয়ে গেল এখানে। এবার আমি এইখানে এই রক সুতাটাকে ঘুরিয়ে দেব, এই দিক দিয়ে এই রাউন্ড সার্কেল করে এখানে ঘুরিয়ে দেব। তাহলে এই যে এই জায়গাটা আছে এই সবগুলো ঘর মজবুত হয়ে যাবে। তারপরে আমি এই রক সুতাটাকে ঘুরিয়ে উপরে যে সবুজ কালার পুঁতি আছে যেখানে আগে ছিল রক সুতাটি ঠিক সেইখানে আমি নিয়ে চলে যাব। এখানে নিয়ে আসছি। এখন আরও একটি রক সুতাতে এখানে ছিল সবুজ কালার পুঁতির সাথে সেটা আমি এখন এভাবে ঘোরাবো। ঘোরালেই এই জায়গাটা মজবুত হয়ে যাবে, মানে এখানে আমি রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি এই জন্য যে স্ট্রবেরিটা যেন মজবুত হয়ে যাবে। এখানে দেখুন অনেক ছোট্ট একটি স্ট্রবেরি কিন্তু রেডি। এবার আমি এখানে পাতা সেট করব, সেই সাথে বাকি পুঁতিও সেট করব। সেই জন্য দুটি রক সুতার মধ্যে আমি এই যে আনারসের যে পাত দুইটা আছে এই দুইটা আমি এভাবে ঝুঁকিয়ে নেব। এখানে কিন্তু পাতার মধ্যে ছিদ্র করা থাকে এক মাথার মধ্যে, সেই জন্য এখানে এভাবে করে ঢুকিয়ে নেওয়া যায়। ঢুকিয়ে নেওয়া হয়েছে। এবার দুটি রক সুতার মাথা এক সমান করে এর মধ্যে এভাবে পুঁতি ভরে নিচ্ছি। একটা পুঁতি ভরে নিয়েছি, ঠিক এমন করে আরও একটি পুঁতি আমি এখানে ভরে নেব। এখানে আমি আরও একটি পুঁতি এভাবে ভরে নিয়েছি। দেখুন দুইটি পুঁতি হয়ে গেছে। এবার দুটি রক সুতার মাথা আমি আলাদা আলাদা করে নেব। তারপর একটি রক সুতার মধ্যে দুটি পুঁতি আর একটি রক সুতার মধ্যে একটি পুঁতি ভরে নেব। এরপরে এখানে আমি জাস্ট গিট দিয়ে দেব। খুব শক্ত করে গিটটা দিতে হবে, তাহলে এই জায়গাটা সেট করা সুন্দর হবে। আপনারা এখানে চাবির রিংটাও ইউজ করতে পারেন, নয়তো আমার মতো এভাবে গিট দিয়ে পুঁতির জোর এখানে একটি হোলও তৈরি করে নিতে পারেন। এখন যে বাড়তি রক সুতাটি আছে সেটা নিচ দিকে নিয়ে যাব আর এটাকে এভাবে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নিচ দিকে নিয়ে কেটে নেব। বাড়তি যেটুকু থাকবে সেটুকু কেটে নিলেই হয়ে যাবে সিম্পল একটি ছোট্ট স্ট্রবেরি কি রিং। এভাবে করে আমি নিচ দিকে নিয়ে যাব। নিয়ে আমি এভাবে করে বাড়তি রক সুতাটুকু কেটে নিয়েছি। দেখুন খুব সিম্পল একটি চাবির রিং তৈরি করা হয়ে গেছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।